পশ্চিম বর্ধমানের আসানসোলের জামুড়িয়া হিজলগড়া গ্রামের কাছে জঙ্গল থেকে উদ্ধার হয় মৃতদেহটি। রবিবার ভোরে মৃতদেহটি উদ্ধার করে স্থানীয়রা। জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ি মৃতদেহ নিয়ে যায়। জামুড়িয়ার হিজলগড়া গ্রাম এলাকার অদূরে একটা যুবকের দেহ উদ্ধার হয় এবং যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে যে সেই দেহে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে, বিভিন্ন জায়গায় রক্ত রয়েছে। সকালে ঘুম থেকে উঠে যে একটা লাশ পড়ে আছে, হঠাৎ দেখছি যে দেহ আমাদের পাড়ারই ছেলে পড়ে আছে। শরীরে কোথাও আঘাত? শরীরে গোটাই আঘাত, গালে রক্ত দাগ আছে, নাকে রক্ত বেরোচ্ছে, মাথায় এতটা কাটা গেছে, বডিতে দাগ আছে, বডিতে এতটা কালো শার্ট হয়ে আছে, দাগ আছে, বডিতে দাগ আছে। যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ার পরই ঘটনায় লেগেছে রাজনীতির রং। মৃত যুবকের নাম অশোক চক্রবর্তী। মৃতর বাড়িতে যান বিজেপি নেতা সন্তোষ সিং। পরিবারের পাশে থাকার পাশাপাশি তার দাবি, মৃত অশোক চক্রবর্তী বহুদিনের বিজেপি কর্মী। তার মৃত্যুতে শাসক যোগের প্রসঙ্গ তুলেছেন বিজেপি নেতা। বিজেপি নেতৃত্ব পৌঁছায় তাদের বাড়িতে। বিজেপি নেতা সন্তোষ সিং এর অভিযোগ হচ্ছে যে এই যে অশোক চক্রবর্তী, যার মৃতদেহ উদ্ধার হয়েছে, সে বিজেপি কর্মী। অর্থাৎ পঞ্চায়েতের আগে এরকম ঘটনা বারবার হচ্ছে এবং এর জন্য শাসক দল দায়ী, শাসক দলের কেউ না কেউ এর সঙ্গে যুক্ত আছে, এটা সম্পূর্ণ মার্ডার বলে তিনি কিন্তু অভিযোগ করছেন এবং ক্যামেরার মধ্যে তিনি বলেছেন। তৃণমূলের চক্রান্তে বিজেপি কর্মী খুন, মন্তব্য বিজেপি নেতা সন্তোষ সিং এর। যত জলদি ইলেকশন সামনে আসছে, ইলেকশনের সময় আমাদের এক এক করে কর্মী কম করা হচ্ছে। আর দ্বিতীয়, পুরো অঞ্চলে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। কার মানে 101% এর মধ্যে তৃণমূলের কেউ না কেউ যুক্ত আছে। দোষ চাপিয়ে রাজনৈতিক পরিবেশ অশান্ত করা উচিত নয় মন্তব্য তৃণমূল নেতার। শুধু আরোপ দিলে হবে না, আমরা মানুষের সঙ্গে আছি। তিনি যে রাজনৈতিক দলেরই মানুষ হন, তার পরিবারকে সমবেদনা জানাই। এবং বিজেপিরা যদি বলেন যে তৃণমূল মার্ডার করেছে, তো তাদের অনুরোধ করব না জেনে এলাকাতে এরকম ঘৃণ্য চক্রান্ত ছড়াবেন না, খবর নিন। যদি মার্ডার হয়ে থাকে তার খুনিরা নিশ্চয়ই ধরা পড়বে। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে কথা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের। নতুন কিছু না, আইন শৃঙ্খলা দিয়ে অবনতি হয়েছে এই ধরনের মৃত্যু দেখে বয়ে আছে। এ ধরনের অপমৃত্যু, রহস্য মৃত্যু, এটা হামেশাই হচ্ছে, নিশ্চয়ই পুলিশ বলবে বা স্থানীয় লোক এটা বুঝতে পারবেন। পঞ্চায়েত নির্বাচনের আগে আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা, মন্তব্য আসানসোলের বিজেপি নেতার। পুলিশের তদন্ত করা উচিত এবং কিভাবে ওর ডেথ হলো, কিভাবে ও মারা গেল, হত্যা কিনা, সবটাই পুলিশের দেখা উচিত। বিজেপি কেউ মারা গেলেই পুলিশ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, পুলিশের আর সেদিকে নজর থাকছে না। জানেন যে এই যদি আতঙ্কের পরিবেশ না করেন তাহলে পঞ্চায়েত ভোটে ওনাদের ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যাবে না, তুলিসাত হয়ে যাবে নির্বাচন ফেয়ার ভোট হলে। তার জন্য আগে থেকেই এমন পরিস্থিতি তৈরি করো যাতে একটা আতঙ্কের পরিবেশ থাকে, যাতে তাদের বিরুদ্ধে কেউ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। পঞ্চায়েত নির্বাচনের আগে একের পর এক বিজেপি কর্মীর মৃত্যু কপালে ভাঁজ ফেলছে রাজনৈতিক মহলের। ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।